আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করলো মোহাম্মদ বাজার থানার পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল বাগদি, বাড়ি মোহাম্মদ বাজারের মালাডাং গ্রামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল, একটি 7mm পিস্তল, 6টি গুলি ও ম্যাগাজিন। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। টানা বৃষ্টির কারণে জলস্তর বাড়ল তিলপাড়া ব্যারেজে। নিম্নচাপের কারণে দিন কয়েক ধরেই টানা বৃষ্টির ফলে শিউরি তিলপাড়া ব্যারেজে জলস্তর অনেকটাই বেড়েছে। এই জলস্তর বৃদ্ধির দিকে তাকিয়ে ব্যারেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণে তৎপর শুরু করেছে। ব্যারেজের অধিকাংশ গেট থেকে অল্প অল্প করে জল ছাড়া হচ্ছে। তবে এই জল ছাড়ার কারণে ময়ূরাক্ষী নদী তীরবর্তী মোহাম্মদ বাজার এবং সাঁইথিয়ার বাসিন্দারা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। মাটি ফুঁয়ে বের হচ্ছে গরম জল, আর তার জেরেই আতঙ্ক গোটা গ্রাম জুড়ে। ঘটনাটি ঘটেছে দাসপুর 2 নম্বর ব্লকের ভূতা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালবেলায় হঠাৎই স্থানীয় কয়েকজন দেখেন গ্রামের একটি ইলেকট্রিক খুঁটির পাশ থেকে মাটি ফুঁড়ে জল বেরোচ্ছে। সেটি কোনো সাধারণ জল নয়, অত্যন্ত গরম জল, এবং তা থেকে বাষ্প বেরোচ্ছে অনবরত। এরপরই চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রামে। প্রশাসনের তরফ থেকে এলাকাটি পর্যবেক্ষণে কেউ না গেলেও এটি যে কোনো স্বাভাবিক ঘটনা নয় তা স্বীকার করেছেন সবাই। ভোট পরবর্তী সন্ত্রাসের ফলে নন্দীগ্রামে যারা আক্রান্ত তাদের সঙ্গে দেখা করেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিতা পল। তাদের সঙ্গে কথা বলেন তিনি শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে বসে। আজকে সেই কারণেই এখানে আসা। আজকে প্রচুর মেয়ে আমাদের ঘর ছাড়া আমাদের বিভিন্ন ছোট ছোট পার্টি অফিসে তারা আশ্রয় নিয়ে রয়েছে। প্রায় 1.5 মাস হলো তারা বাড়ি যেতে পারেনি। বাবা একদিকে, মা একদিকে, বাচ্চা একদিকে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ বলা হচ্ছে এই হাইকোর্টের অর্ডারের পরে পুলিশ বলছে এসো বাড়িতে পৌঁছে দিই, কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়ার পরে কি হবে? তারপরে তার সিকিউরিটি কে দেখবে? আজকে একটি খাবার আনতে দিতে যেতে পারছে না, ডাক্তার আসতে পারবে না। একটি গ্রামে যেখানে আমাদের একটি মেয়ে থাকে, রানীচক গিরির বাজার, সেখানে একজন মারা গেছিলো, তার হাজবেন্ড গেছিলো সেখানে সৎকার করতে, প্রায় 7-10 জন মতো গেছিলো। সেখানে তাদেরকে এমন মার মেরেছে, তার হাজবেন্ডের 2 হাতকে ভেঙে দিয়েছে, তিনিও এখানে উপস্থিত আছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল, উনি তো অলরেডি মুখ্যমন্ত্রী হলেন তৃতীয়বার, আরেকটি দলের কর্মীরা তাদেরকে সেই সম্মান দিয়ে তাদেরকে রাখা, বিরোধী দলকে সেই সম্মানটা দেওয়া। কিন্তু দেখা গেল 2 তারিখের পর থেকে বিজেপি করাটাই যেন বিরাট পাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা হারলাম, কিন্তু হারার যে এই সাজা হবে, এই যে শাস্তি পেতে হবে, এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারিনি। দামোদর নদীর উপর অস্থায়ী বাঁশের সেতু পাকা করার জন্য যে আন্দোলন চলছে, সেই সেতু আজ সকালে জলের স্রোতে ভেসে গেল। সকাল থেকে অজস্র মানুষ তাদের জীবন জীবিকার সন্ধানে এই নড়বড়ে বাঁশের সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ওপারে বানপুর, আসানসোল, সেখান থেকে অনেকের ব্যবসা, আবার অনেকের কাজের ঠিকানা। কিছুদিন ধরেই মনে করা হচ্ছিল এই প্রবল বৃষ্টিতে প্রতিবারের মতো এবারেও ভেসে যাবে এই সেতু। আশঙ্কা সত্যি হলো আজ সকালে, জলের স্রোতে একেবারে ভেসে গেল ওই বাঁশের সেতু। এর ফলে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকা পথে মানুষকে অতটা পথ পারাপার করতে হবে, এই চিত্র অবশ্য দীর্ঘদিনের। কিন্তু সময়ের সাথে সাথে সভ্যতার অগ্রগতির ধারাকে বজায় রেখে মানুষের চাহিদাও বাড়ে। তাই বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের মানুষের সঙ্গবদ্ধ হয়ে এই ব্রিজ পাকা করার দাবিতে সরব হয়েছে। এত সরকারিভাবে কাজ হচ্ছে, এটুকু ব্রিজ কি সরকারের দৃষ্টিতে পড়বে না? দৃষ্টিতে আনতে চলেছে স্বাক্ষর সংগ্রহ, চলছে নেতা নেত্রীদের সাথে আলোচনা, চলছে প্রশাসনিক ক্ষেত্রে যোগাযোগ। সবার দাবি চাই এই পাকা ব্রিজ। জলের স্রোতে ভেসে গেল যে বাসের সেতুটি, জানিয়ে নেয় আগামীকাল থেকে কি হবে মানুষের জীবন জীবিকা। তাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। কারণ কি, মানুষের জীবনে ঝুঁকি নিয়ে এরপর পেরোতে হবে নৌকার মাধ্যমে। প্রতি বছরেই
নৌকার মাধ্যমে নৌকা ডুবিতে অনেক মানুষ মারা গেছে। তাই আমাদের কাছে একটাই মাত্র যাওয়ার পথ এরপর নৌকা। তারপর যদি দামোদর নদীর স্রোতে পুরো নদী ভরে যায়, সেই সময় তো কানাই কানাই ভরে গেলে সেই সময় তো কদিন নৌকা বন্ধ থাকবে জানি না। তাই আমাদের এইখানকার যে সমস্ত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে, সবজি নিয়ে নৌকার মাধ্যমে আমরা বানপুর আসানসোল বাজারে মার্কেটিং করতে যাই, তারা কীভাবে যাবে? তাই প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, খুব শীঘ্রই এর সুপরিকল্পনা গ্রহণ করুন এবং দৃষ্টি আকর্ষণ করুন, এটাই অনুরোধ করব। পুলিশ ফাঁড়ির বাইরে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানালো বামপন্থী কর্মী সমর্থকেরা। লকডাউনের জেরে মধ্যবর্তী ও গরিব পরিবারদের প্রায় কোমর ভেঙে দিয়েছে। অন্যদিকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং এর জেরে জিনিসপত্রের দাম যেভাবে দিন দিন বেড়ে চলেছে, তারই প্রতিবাদ জানিয়ে একটি পুরনো গাড়িকে আগুন লাগিয়ে দিল এবং একটি অন্য নতুন গাড়িকে ফুলমালা দিয়ে তাকে তুলে রাখলো। কার্যত নতুন কায়দায় অভিনব বিক্ষোভ খড়গপুরের খড়িতা এলাকায় বামপন্থী কর্মী সমর্থকেরা। এই আন্দোলনের জেরে কিছুক্ষণের জন্য যানজট লেগে যায়। কি ছিল, আমরা বামপন্থী খড়গপুরের পক্ষ থেকে আজকে পেট্রোল পণ্যের দাম এবং অস্বাভাবিক দ্রব্যমূল্যের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ ছিল। একদিকে পেট্রোলের দাম সেঞ্চুরি করেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার মিলে ট্যাক্স নেয় 52 টাকা, এই ট্যাক্স কমালে সেঞ্চুরি হয় না। ডিজেলের দামও প্রায় সেঞ্চুরির পথে, তাতে 48 টাকা ট্যাক্স দেয় কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে। আমরা বলছি অবিলম্বে ট্যাক্স কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কমাও। ডালের তেলের দাম 200 টাকা হচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, অবিলম্বে পেট্রোল পণ্য এবং ডিজেলের দাম কমানো দরকার। তাই আমরা একদিকে একটা মোটরসাইকেলে ফুলমালা জড়িয়ে ঘরে তুলে রাখলাম, আর অন্যদিকে একটা গাড়িকে আমরা চালিয়ে দিলাম। মালিক তার নিজের গাড়ি নিজে স্বেচ্ছায় চালাচ্ছে, মালিক তার গাড়িকে ফুলমালা তুলে আবার নতুন গাড়ি কবে পেট্রোলের দাম কমবে সেই আশায় ঘরে তুলে রাখছে। অতিবৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন এলাকা আজ প্লাবিত, বিশেষ করে বস্তি এলাকাগুলো জলের নিচে চলে গেছে। এই অবস্থায় বাঁকুড়া পৌরসভার বিভিন্ন এলাকা জলমগ্ন। পরিদর্শনে বের হন পৌর প্রশাসক অলকা সেনমজুমদার, সদস্য দিলীপ আগরওয়াল ও গৌতম দাস। বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনের পরে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করে তারা জলমগ্ন 23 নম্বর ওয়ার্ড মোহাম্মদনগরের বাসিন্দাদের সাথে কথা বলে ফায়ার ব্রিগেডের মাধ্যমে জল জমা নিষ্কাশন করেন। এই কাজে তাদের সাথে উপস্থিত ছিলেন এসডিও সাহেবও। এরপর তারা যান পাওয়ার হাউস বাগদিপাড়ায়, সেখানে জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তারা ওই পাড়ার মানুষদের হাতে খাবার তুলে দেন। দুর্যোগের সামনে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে, এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রাক্তন কাউন্সিলর, আমার বোন অনন্যা, আর পাশের সব এলাকা রয়েছে জলে ডুবে গেছে। তাদের অন্ন, মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য আজকে আমরা এসেছি, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিলাম আমরা। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে শপথ নিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, জিবিটি এর ইও স্যার শম্ভুদীপ সরকার, আইএনটিটিইউসির জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল।